নদিয়ার কৃষ্ণনগর সদর শহর পোস্ট অফিস মোড়ে বিজেপির বন্ধ ঘিরে বিজেপি তৃণমূল সংঘর্ষ। বিজেপির 5 সদস্য হসপিটালাইজড, ইতিমধ্যে রণক্ষেত্রে চেহারা নেয় কৃষ্ণনগর সদর শহর। ঘটনাস্থলে সামাল দিতে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ প্রশাসন। আজকের বন্ধ 12 ঘন্টার, সেখানে দেখা গেল তৃণমূলের সঙ্গে আপনাদের একটা পুরো কার্যত লাঠি সোঁটা নিয়ে মারামারি। ওদের পক্ষ থেকে দাবি যে একটা স্কুল বন্ধ করতে যাচ্ছিল আপনাদের কর্মী সমর্থকরা, সেখানে গিয়েই আপনাদের এই ওদের বাধার মুখে পড়তে হয় এবং দুই পক্ষের মধ্যে গণ্ডগোল। এটা নিয়ে কি প্রতিক্রিয়া দেবেন? প্রথম কথা হচ্ছে, যে দলের সর্বোচ্চ নেত্রী তিনি সত্যি কথা বলতে জানেন না, তার দলের কর্মীদের কি সংস্কার হবে, তাদের কি ব্যবহার মানে হবে, এটা গোটা রাজ্যের মানুষ জানে। আমরা শান্তিপূর্ণ বন্ধ করছি, এখানে আমরা পোস্ট অফিসের মোড়েই এখানে স্লোগান দিচ্ছিলাম। আমাদের একটা মিছিল স্লোগান দিতে দিতে চ্যালেঞ্জের ওদিকে যাচ্ছিল, তখন এখানকারই একজন স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বে তৃণমূলের গুন্ডারা যারা আমাদের কর্মীদের উপরে আক্রমণ করে, আমাদের একজন জয়েন্ট সেক্রেটারি এই শহরের, সে তাকে এমন মার মেরেছে যে অসুস্থ অবস্থায় বর্তমানে হাসপাতালে। আমি ছাড়াতে গেলে ওরা আমাকেও ছাড়েনি, আমার উপরেও আক্রমণ করেছে। পাঞ্জাবিতে দেখুন যে রক্তের দাগ লেগে আছে। আমি যে এই শহরের এমন কোনো লোক নেই যে যারা আমাকে চেনে না, তৃণমূলের সমস্ত নেতা নেত্রীরা চেনে যে কোনোদিন আমরা কারোর উপরে এইরকম ধরনের আচরণ করিনি। একটা অসভ্য সমাজ বিরোধী রানে আজকে এই তৃণমূল এই এদেরকে জন্ম দিয়েছে, যারা শান্তিপূর্ণ মিছিলের উপরে আক্রমণ করে বাংলা বন্ধকে যারা স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করছে। সেই তৃণমূলের বন্ধুরা জেনে রাখুন যে গুন্ডাগিরি করে ভারতীয় জনতা পার্টিকে থামানো যাবে না। এই বাংলার এই অত্যাচার বন্ধ করার জন্য ভারতীয় জনতা পার্টির কর্মীরা রক্ত দেবে, প্রাণ দেবে, তবু তৃণমূলের এই গুন্ডামি বন্ধ করবে, এতভাবে বাংলার মানুষ সব সমর্থন করছেন। গতকালকে শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনের উপরে তৃণমূল কংগ্রেস সরকারের পুলিশ প্রশাসন যারা কালকে ছাত্রদের উপরে জল কামান দেখেছে, টিয়ার গ্যাস মানে ছুড়েছে, লাঠি চার্জ করেছে, এমনকি এই ছাত্রদেরকে যখন গ্রেপ্তার করে নিয়ে যায় তাদের ছাড়ানোর জন্য আমাদের রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তিনি লালবাজারে পশ্চিমবঙ্গ পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলতে চান। 5টার সময় দেওয়া হলেও তারপরে পুলিশ কর্তৃপক্ষের তরফ থেকে কোনো রকম সাড়া দেওয়া হয়নি। সুকান্তবাবুর নেতৃত্বে যখন লালবাজারে পুলিশ কর্তাদের সঙ্গে দেখা করার জন্য যাচ্ছিলেন, তার উপরেও আক্রমণ হয়েছে, জল কামান ছোড়া হয়েছে, গ্যাস ছাড়া হয়েছে, লাঠি চার্জ করা হয়েছে। আজকে তার প্রতিবাদে, ছাত্রদের উপরে এই নির্যাতনের প্রতিবাদে বাংলা বন্ধ ডেকেছে ভারতীয় জনতা পার্টি। আজকে সারা বাংলার মানুষের আওয়াজ একটাই, দাবি এক, দফা এক, মমতার পদত্যাগ। তাই তৃণমূল কংগ্রেসের হারমাত্রা জেনে রাখো যে কোনো অবস্থাতে ভারতীয় জনতা পার্টিকে রাস্তা থেকে সরানো যাবে না। ভারতীয় জনতা পার্টির কর্মীরা শান্তিপূর্ণ এই আন্দোলন চালাবে, তারা রাস্তায় থাকবে। তৃণমূলের হারমাদদের ভয়ে একজন বিজেপি কর্মী এখান থেকে যাবে না। বলছি দাদা, আজকে বাংলা বন্ধ চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে দেখা গেল আপনাদের দুপক্ষের মধ্যেই আপনারা জানেন, গতকাল প্রত্যক্ষ করেছেন ছাত্র সমাজের নাম করে কলকাতার রাজপথে নবান্ন অভিযানকে কেন্দ্র করে বিজেপির হারমাদ গুন্ডারা কিভাবে রাজ্যের পুলিশকে রক্তাক্ত করেছে, সরকারি সম্পত্তি ধ্বংস করেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কুরুচিকর মন্তব্য করেছে। তারা চেয়েছিল পশ্চিমবাংলায় কালকে 2-4টে লাশ নিয়ে সেই লাশের উপর দাঁড়িয়ে রাজনীতি করতে। শুভেন্দু অধিকারী সেই চক্রান্ত সফল হয়নি, সুকান্ত মজুমদারদের খালি হাতে ফিরতে হয়েছে, তাই তারা রাজনৈতিক প্রতিহিংসার বসে আজকে গোটা বাংলা বন্ধ রেখেছে। আপনারা জানেন আর এক মাসের মধ্যে বাঙালির পুজো আছে, দুর্গোৎসব আছে, এই সময় ব্যবসায়ীরা সমস্যায় পড়ে এবং যে সমস্ত স্কুল কলেজ সরকারি প্রতিষ্ঠানগুলো আছে গতকালকেই রাজ্য সরকার একটা অর্ডার করেছে যে এগুলোকে সচল রাখতে হবে। তো আমরা সাংগঠনিকভাবে সমস্ত শহরের স্কুলগুলোতে যেগুলো মর্নিং হয় সেগুলোতে দেখছিলাম কোথাও কোনো সমস্যা হচ্ছে কি না। ওনারা ওনাদের রাজনৈতিক কর্মসূচি যেটা পালন করছিলেন সেটা নিয়ে আমরা কোনো বিবাদে যাইনি, স্কুল স্কুলের মতো চলছিল, ওনারা ওনাদের পোস্টারিং করেছেন। কিন্তু কিছুক্ষণ পর এসে দেখা গেল মেয়েদের স্কুলে, যে স্কুলে আমরাও প্রবেশ করিনি, বাইরে আমরা দাঁড়িয়ে ছিলাম, মেয়েদের স্কুলে জোর করে ঢুকে গিয়ে কতিপয় পুরুষ ওনাদের দলের গিয়ে সেই স্কুলে দিদিমণিদের উপর অকথ্য কথাবার্তা, স্কুল বন্ধ রাখতে হবে, হুমকি হামকা শুরু করলেন।
আমরা তখন ভেতরে বাধ্য হয়ে যাই এবং তাদেরকে বেরিয়ে আসতে অনুরোধ করি। ইনি কৃষ্ণনগর শহরের একজন জনপ্রতিনিধি, এনাকে মেরে রক্তাক্ত করে বিজেপির এক হারমাত। তার প্রতিবাদে আমাদের স্থানীয় শিক্ষকরা এবং আইএনটিটিউসির সভাপতি রয়েছে রমুদা এবং যুব সভাপতি গুড্ডু রয়েছে, প্রকাশ দা রয়েছে, প্রত্যেকে আমরা বেরিয়ে বিজেপিকে প্রতিহত করেছি। এবং আমরা বিজেপির এই তানাশাহী গাজোয়ারি মানছি না, পশ্চিমবাংলায় এই কর্মনাশা বন্ধ আমরা করতে দেব না। এটা লাউড অ্যান্ড ক্লিয়ার বার্তা আমরা বিজেপির প্রত্যেকটা লোককে দিতে চাইছি। এনাফ ইজ এনাফ, আর চলবে না। এটা পশ্চিমবঙ্গের মানুষ বন্ধ আর মেনে নেবে না, এবং বন্ধের নামে গাজোয়ারি যে অত্যাচার বিজেপি করছে এই জিনিস আমরা মানব না। সেটা আমরা দলগতভাবে পরে সিদ্ধান্ত নেব, আমরা দেখি বিষয়টা, আমাদের দলের উচ্চতর নেতৃত্ব ডিসিশন নেবেন। তবে বিজেপির এই যে বাইরে থেকে লোক এনে যে অশান্তি তৈরি করার চেষ্টা, এর বিরুদ্ধে আমরা সর্বতভাবে ধিক্কার জানাই এবং কৃষ্ণনগর শহরের আপামর মানুষ এবং তৃণমূল কংগ্রেসের সমস্ত সংগঠন এর বিরুদ্ধে কিন্তু রাস্তায় নামবে এবং রাস্তায় আছে। তাদের পক্ষ থেকেও কিন্তু বলা হচ্ছে যে আপনারাও এই হামলাটা চালিয়েছেন, এই বিরুদ্ধে আপনারা ছিলেন প্রত্যেকে উপস্থিত, আপনাদের কাছে ফুটেজ আছে, আপনারা দেখছেন কে রক্তাক্ত হয়েছে, এবং আপনাদের ক্যামেরাই সঠিক কথা বলবে। তারা যেটা বলছে, তারা সকালবেলা 6:30-7 থেকে তাদের কর্মসূচি করছিল, কিন্তু আমরা কোনো রকম বাধা দিইনি তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে। যখন তারা একটা মেয়েদের স্কুলের ভেতর গিয়ে মহিলা দিদিমণিদের এবং যেখানে মহিলাদের মেয়ে ছাত্রছাত্রীরা রয়েছে, মহিলা ছাত্রছাত্রীরা তাদের নিরাপত্তার দিকটাকে ভেবে না দেখে যখন তারা স্কুলের মধ্যে হুড়মুড় করে ঢুকে গেলেন এবং ব্যাহত করার চেষ্টা করলেন, তখন আমরা কিন্তু নেমেছি। তার আগে পর্যন্ত আমরা কিন্তু নামিনি, কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে আমাদেরও সহ্যের একটা সীমা আছে। তৃণমূল কংগ্রেস করি বলে আমরা কিন্তু ভয়ে পিছপা হয়ে থাকার লোক নই। তৃণমূল কংগ্রেস করি বলে আমরা সংযত, কিন্তু আমাদের এসে কেউ মেরে চলে যাবে আর আমরা চুপ করে বসে থাকবো? এতটা দুর্বল আমরা নই, এটা বুঝিয়ে দেওয়ার সময় কিন্তু এসে। আপনার নাম? সুখ দাস, সভাপতি, পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি, নদিয়া উত্তর জেলা।